আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখাবো যে ক্রিম তৈরি করার জন্য যে সমস্ত মূল উপাদান তৈরি হয় সে সমস্ত জিনিস, আর এর সাথে আপনাদেরকে ফ্যাক্টরির কিছু গোপন তথ্য জানাবো যেগুলো দেখে আপনাদের মাথা ঘুরে যাবে। এই জন্য আজকের এই ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, সেই জন্য আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং আপনারা যারা নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বেশিরভাগ ক্রিমগুলো দুধ থেকে পাওয়া মাখন, অ্যালোভেরা জেল, স্ট্রবেরি এবং চর্বি আর এর সঙ্গে গ্লিসারিন মিশিয়ে এই সমস্ত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয়। আর এই সমস্ত কোম্পানি কিছু কিছু জিনিসকে শুধুমাত্র হাইলাইট করে, কিন্তু এর থেকে ভালো পরিমাণে ক্রিম তৈরি করার জন্য কিছু কোম্পানি এই ক্রিমে মাংস এবং চর্বি ব্যবহার করে থাকেন, কিন্তু এগুলো তারাকে কখনো হাইলাইট করে না আমাদের সামনে। এটা শুনে আপনাদের মাথায় বাজ পড়তে পারে, আপনারা কি জানেন বেশি জেলেটিন পাওয়া যায় প্রাণী থেকে, আর এই জেলেটিনের মেন উৎস হচ্ছে শুকুরের চর্বি। 90%-এর উপরে এই ক্রিম তৈরি করার জন্য শুকুরের চর্বি ব্যবহার করা হয়। এই কথাটা শোনা মাত্র কিন্তু আপনাদের মাথা ঘুরে যেতে পারে, কিন্তু এটাই হচ্ছে আসল সত্য। অনেক ভালো ভালো কোম্পানি ক্রিমগুলো আপনারা দেখে থাকবেন খুব সফট এবং অয়েলিং হয়ে থাকে, কারণ এই ক্রিমগুলোতে বেশি পরিমাণে চর্বি এবং মাংস ব্যবহার করা হয়ে থাকে, সেই জন্য তো এটা এরকম অয়েলিং হয়ে থাকে। আপনারা সবাই জানেন শুকুরের মাংস প্রসেস করার জন্য বিদেশে অনেক বড় বড় ফ্যাক্টরি রয়েছে, আর যেখানে প্রতিনিয়ত লক্ষ লক্ষ শুকুরের মাংস প্রসেস করা হয়, আর এই সমস্ত মাংস দিয়ে তৈরি করা হয় হট ডগ, বার্গার এবং আরও অন্যান্য জিনিস। আর এইগুলোতে যে এক্সট্রা চর্বিগুলো থেকে যায় সেইগুলোকে প্যাকিং করার জন্য অন্য ফ্যাক্টরিতে পাঠিয়ে দেওয়া হয়। যেহেতু শুকুরের মাংসতে চর্বির পরিমাণ অনেক বেশি, সেই জন্য এগুলোকে আলাদা আলাদা করে এইরকম করা হয়। আর অন্য ফ্যাক্টরিতে নিয়ে এসে এগুলোকে ভালো করে পেস্ট করা হয়, আর এমনভাবে পেস্ট করা হয় যাতে এ থেকে ভালো তেল বের হয়। এই সমস্ত প্রসেস সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এগুলোকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো হয়, আর এগুলোকে ল্যাবে পরীক্ষা করার জন্য অনেক মেশিন লাগানো থাকে। ল্যাবে চেক করা হয় যে এগুলো ঠিকঠাক কোয়ালিটির আছে কি না। এটা আমরা সবাই জানি কোম্পানি এইসব ক্রিম তৈরিতে যে সমস্ত প্রোডাক্ট ব্যবহার করে থাকে তার মধ্যে খুব কম পরিমাণে আমাদের সামনে তুলে ধরে, আর বাদ বাকি সমস্ত জিনিস তারা গোপন করে রেখে দেয়। আর আজকের ভিডিওতে আপনি সমস্ত গোপন জিনিস দেখতে পাবেন, এই জন্য ভিডিওটিকে আপনারা অবশ্যই লাইক করবেন এবং আপনারা যারা নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ফ্যাক্টরিতে ক্রিম তৈরি করার জন্য সমস্ত উপাদান প্রয়োজন, সেগুলি হচ্ছে ওটা হলো সিট্রিক অ্যাসিড, আর এখন সিট্রিকের অ্যাসিডের সঙ্গে পাম অয়েল মেশানো হয়, আর এর ফলে এটা পাতলা লিকুইডে পরিণত হয়, আর এবার এতে মেশানো হয় রিফাইন ওয়্যাক্স। এখানে এক এক কোম্পানি এক এক রকমের কম্পাউন্ড ব্যবহার করে থাকেন, কেউ কেউ পাম অয়েল, আবার কেউ দুধের ক্রিমও ব্যবহার করে থাকেন, আবার কিছু কিছু কোম্পানি রয়েছেন তারা ভালো ক্রিম তৈরি করার জন্য এরকম পশুর চর্বিও ব্যবহার করে থাকেন। এটা তো আপনারা দেখলেন ক্রিম তৈরি করার প্রথম স্টেজ, আর এবার এর মধ্যে গ্লিসারিন অ্যাড করা হয় যার ফলে এই লিকুইড একদম আয়নার মতন চকচক করে, দেখে মনে হচ্ছে যেন সাদা চকচকে পানি। এই সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার চলে যায় অ্যালোভেরা মেশানোর জন্য। বন্ধুরা, অ্যালোভেরা জেল ত্বকের জন্য খুবই উপকারী, আর এটা তো আমরা প্রায় সবাই জেনে আছি। ওয়ার্কাররা ফ্যাক্টরি থেকে অ্যালোভেরা জেল নিয়ে আসে, আর এখানে এই ক্রিমের সঙ্গে একসঙ্গে মিশ্রণ করা হয়, আর এইভাবেই তৈরি হয়ে যায় ক্রিম, আর এখান থেকে ফাইনালি বিভিন্ন রকমের ক্রিম তৈরি করা হবে। বন্ধুরা, আপনারা মার্কেটে দেখে থাকবেন বিভিন্ন রকম ফ্লেভারের ক্রিম পাওয়া যায়, আর এই ক্রিম বিশেষ করে শীতকালে বেশি পরিমাণে পাওয়া যায়, কারণ শীতকালে মানুষের অনেক ঠোঁট ফাটে, পা ফাটে, গাল ফাটে। এখন আপনাদেরকে আমি দেখাতে চলেছি মিল্ক ফ্লেভার গঠিত ক্রিম। এখানে দুধ থেকে যে মাখন পাওয়া যায় সেটা দিয়ে ক্রিম তৈরি করা হয়, আর এটা হলো ভ্যাসেলিন ময়েশ্চারাইজার। সর্বপ্রথমে একটি বড় মিক্সির মেশিনে এই সমস্ত উপাদান ঢেলে দেওয়া হয়, এবার এটা যখন একটু মিশ্রণ হয়ে যায় তখন এটাতে একটু দেওয়া হয় গ্লিসারিনের মিক্সিং পাউডার, আর এই মিক্সার আবার ঘুরতে থাকে।
আর এর কিছুক্ষণ পর ক্রিম তৈরি হয়ে যায়। তারপর এগুলোকে পাঠানো হয় ল্যাবে টেস্ট করার জন্য। বিভিন্ন রকম পরীক্ষার মাধ্যমে এগুলোকে টেস্ট করা হয়ে থাকে, আর একবার টেস্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর এগুলোকে ফাইনাল প্রসেসের জন্য আবার ফ্যাক্টরিতে পাঠানো হয়। আর যদি ল্যাবে টেস্ট করার পর কোনো সমস্যা দেখা দেয় তাহলে এই সমস্ত উপাদান ক্যান্সেল করা হয়। এইবার এগুলোকে ফ্যাক্টরিতে নিয়ে এসে আলাদা আলাদা প্যাকেটে প্যাকিং করা হয়। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভ্যাসলিনগুলোকে কৌটোতে প্যাকিং করা হচ্ছে। আলাদা আলাদা কোয়ান্টিটি হিসাবে আলাদা আলাদাভাবে প্যাকিং করা হয়ে থাকে, আর সামনে থাকা কয়েকজন ওয়ার্কার এগুলোকে অ্যারেঞ্জ করে দেয়, যেটা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন। এবার এগুলো মার্কেটে যাওয়ার জন্য একদম পুরোপুরি রেডি। এবার আপনাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে, তাহলে আমরা যে সমস্ত ক্রিমগুলো ব্যবহার করে থাকছি সেগুলো আমাদের শরীরের পক্ষে এবং আমাদের ত্বকের পক্ষে অত্যন্ত ক্ষতিকর। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে থাকি, আগের দিনের মানুষ বডিকে শুষ্কতার হাত থেকে বাঁচানোর জন্য মধু ব্যবহার করতেন, শরীর গরম রাখার জন্য মধু খেতেন এবং মধুতে হালকা করে পানি মিশিয়ে বডিতে ইউজ করতেন তেল মাখানোর মতো। অথবা আপনি যদি কোনো ভালো কোম্পানির গ্লিসারিন ব্যবহার করেন সেটাও খুব ভালো জিনিস। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও? আশা করছি অনেক ভালো লেগেছে। তো আপনারা যারা নতুন এসেছেন চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে।